দেখুন, অতল সমুদ্রের গভীরে ডাক বাক্সে পোস্ট করা হয়েছে অসংখ্য চিঠি। কিন্তু কেন? এখনকার ডিজিটাল আগ্রাসনের যুগে একবার ভাবুন তো, চিঠি লিখে ডাক বাক্সে ফেলার কথা, সেটা যদি ভাবতে পারেন তাহলে আর এক ধাপ এগিয়ে ভাবুন, সেই ডাক বাক্স রয়েছে সমুদ্রের গভীরে। গাঁজাখুরি গল্প নয়, সত্যি মানুষ ড্রাইভ দিয়ে সমুদ্রের গভীরে গিয়ে চিঠি পোস্ট করে আসে। জাপানের সুসামি শহরে আছে পৃথিবীর গভীরতম আন্ডার ওয়াটার পোস্ট বক্স। জাপানের ওয়াকামার সুসামিতে প্রধানত বাস মৎস্যজীবীদের, জনসংখ্যা অন্তত 5,000। 90-এর দশকের শেষ দিকে এখানে কুমানোকোদা ধর্মীয় উৎসবকে ঘিরে জনপ্রিয় করা হয় পর্যটন, কিন্তু সুসামিতে তো আর কোনো আকর্ষণ ছিল না। তবে প্রবীণ পোস্টমাস্টার পরামর্শ দিয়েছিলেন, যদি সমুদ্রের নিচে একটা ডাক বাক্স করা যায়। সেই থেকে আছে লাল ডাক বাক্স প্রশান্ত মহাসাগরের গভীরে, শৌকত থেকে 10 মিটার দূরে সমুদ্রে 32 ফিট গভীরে। বছরে পোস্ট করা হয় 1,000 থেকে 1,500 চিঠি, মূলত পর্যটকরাই লেখেন সেই চিঠি। স্থানীয় দোকানে পাওয়া যায় বিশেষ ওয়াটারপ্রুফ কাগজ খাম আর তেল রঙের মার্কার পেন। তারপর জলের নিচে গিয়ে পর্যটকরা পোস্ট করেন নিজেদের চিঠি, নির্দিষ্ট সময় অন্তর ড্রাইভাররা গিয়ে তুলে আনেন সেই চিঠি, পাঠিয়ে দেওয়া হয় স্থানীয় ডাকঘরে, তারপর 1 সপ্তাহের মধ্যে নির্দিষ্ট গন্তব্যে। 6 মাস পর পর ডাক বাক্স খুলে এনে মেরামত আর রং করা হয়, 2টি ডাক বাক্স ঘুরিয়ে ফিরিয়ে রাখা হয়। এটাই কিন্তু বিশ্বের একমাত্র অতল জলের ডাক বাক্স নয়। প্রশান্ত মহাসাগরে ভানুয়াতে দ্বীপরাষ্ট্রে প্রথম শুরু হয়েছিল আন্ডার ওয়াটার পোস্ট বক্স, তার অনুকরণেই করা হয়েছে সুসামিতেও। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।